আল্লাহুমা আমিন আল্লাহুমা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার মাবুদুহ ও আমার আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে মান্দারপুর দক্ষিণ পূর্ব পাড়া ধন্য মায়ের ধন্য সন্তান মরহুম মঞ্জুমিয়ার বাড়িতে সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনার দে তোমার একদল আশেকরারি লইয়া পাগলরারি লইয়া আমি গুনাগার তোমার হাবিবের উপর দুরুদ সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাত বিছাইলাম মাবুদ এর মধ্যে যদি কোনো ভুল বিয়া দুবি হইয়া থাকে তুমি আমরারে মাফ কইরা দাও এর মধ্যে যা সব হয়েছে সবের হাতিয়া বেসুমার বাড়াইয়া আমার জিন্দা নবীর রওজা মোবারকে কবুল করো সব সাহাবে ইকরামদের বাগ্রহে কবুল করো সকল ওলিদের পাগ্রহে কবুল করো সারা তামাম জাহান পৃথিবীতে যত মুমিন মুসলমান নরনারী এক জাররা ইমান নিয়া কবরে শুয়া রয়েছে ও সকলের রোহে রোহে সোয়াবের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ যারা রে নিয়া হাত বিছাইলাম জানি না রে কার বুকটার ভিতরে যে জনম দুঃখিনী মার আগুন জ্বলে রে আল্লাহ জানি না রে কার বুকটার ভিতরে যে আব্বার আগুন দাও দাও করে জ্বলে রে আল্লাহ যার মা নাই বাপ নাই তার মত বুঝি মোরা গোবাল আর কেহ নেই আব্বা আম্মা যার নাই রে সংসারে দুঃখ বলবার জাগা নাই রে জগতে দুঃখ বলবার জাগা নাই রে জগ দুধ গলা গা ওয়ায়া এখন বুঝি শুইয়া গয়াছো কবরে আল্লাহ তুমি ভেন্ডেলের দিক তাকায়া দেখো এই ভেন্ডেলের ভিতরে একটা কান্নার জোয়ার উঠে গেছে গো আল্লাহ
আরে কাজ করিয়া শীত করিয়া আমারে কাজ করিয়া শীত করিয়া গুজুল দিবে জীবনের শেষ গুজুল করাইয়া দিবে এই জীবনে কত গুসুল করলি রে ও মান্দারপুর গ্রামের বাবারা বন্ধুরা রে পুকুরে সাঁতরাইয়া সাঁতরাইয়া এমন একদিন আসবে দিবে রে গুসুল তোমারে আমারে মশারি টাঙ্গাইয়া এই জীবনে কত গুসুল করলি রে ও মান্দারপুর গ্রামের মা বোনেরা গো গুসুল খানাই ঘুরিয়া ঘুরিয়া এমন একদিন আসবে দিবে রে গুসুল মা তোমার নাগে গানে তুলা লাগাইয়া আল্লাহ নাকে কানে তুলা লাগার আগে আমরা রে নামাজি বানায়া দাও নাকে কানে তুলা লাগার আগে আমরা রে তুমি অলি বানায়া দাও নাকে কানে তুলা লাগার আগে তুমি আমরা রে হেদায়াত দান করো আল্লাহ আমার ভাই মোহাম্মদ মনির ভাই এই মাহফিলটার জন্য অনেক কষ্ট করেছে এতিম মানুষ আব্বার জন্য দোয়া চাইছে আব্বার জন্য দোয়া চাইছে এই গ্রামবাসীর জন্য দোয়া চাইছে কবরবাসীর জন্য দোয়া চাইছে আপনজন যারা কবরে আল্লাহ কারো কবরে তুমি আজাদ দিও না কোন মায়ার নবীর না দেখাইয়া মরণ দিও না কোনা কোনা আমার নর নবীর না দেখাইয়া ম এ মদিনার ভাগলেরা দনে গরিব হইতে পারি আল্লাহ আমরা মনে গরিব না আল্লাহ আমরা রেডি লইয়া যাইবা সোনার মদিনা আল্লাহ আমরা রেডি দেখাইয়া দিবা প্রেমের মদিনা অমবুদ নাও লাগো একবার হলো মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও আল্লাহ মোহাম্মদ রাজীব মিয়া মোহাম্মদ রাজীব মিয়া আল্লাহ ওনার জন্য দোয়া চাইছে গো আল্লাহ আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা টাকা দিল পয়সা দিল আল্লাহ সকলের দান তুমি কবুল করো মোহাম্মদ সাজিদ মিয়ার জন্য দোয়া চাইল এই মাহফিলে তারা দান করেছে গ্রামবাসী পাড়া প্রতিবেশী এলাকাবাসী যারা এই মাহফিলের মধ্যে দান করলো যুক্তি দিল পরামর্শ দিল লাইট দিল মাইক দিল যারা সহযোগিতা করলো সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ধন্য মায়ের ধন্য সন্তান জনাব মোহাম্মদ এনামুল হক সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করব আল্লাহ জনাব মোহাম্মদ এনামুল হক সাহেবের মা বাপ দাদা দাদি নানা নানি আপনজন যারা অন্ধকার কবরে কারো কবরে আজাব দিও না যারা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তুমি হায়াত ভরায়া দাও আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি ধন্যমের ধন্য সন্তান জনাব মোহাম্মদ শিশু মিয়া সাহেব আল্লাহ আমার বাজানের হায়াতের মধ্যে বরকত দান করো গো আল্লাহ মোহাম্মদ শিশু মিয়ার বংশের কবরে আজাব দিও না আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা শাহজালাল যুক্তি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো গো আল্লাহ মবুদ আমন্ত্রিত উলামা ইকরামগণ মেহমানগণ যারা হাজির হয়েছে আল্লাহ সবাইকে তুমি নেক হায়াত বাড়ায়া দাও ওলি বানায়া দাও
আমার মায়ার নবীরে না দেখাইয়া মরম দিও না, কোনা কোনা মায়ার নবীরে না দেখাইয়া মরম। ইমাইগের আমার শুনে শুনে অনেকে বাড়িতে বসে বসে হাত বিছাইছে, অনেকে রাস্তাঘাট আছে তারা হাত বিছাইছে, যারা ফ্যান্ডেলের ভিতরে চলে আসছে, যারা হাত বিছে আমিন আমিন কইতেছে, আল্লাহ সবাই রে তুমি মাফ কইরা দাও। মাইগের আওয়াজ যতটুক পর্যন্ত যাচ্ছে, যারা আজকের মোনাজাতের আওয়াজ শুনে হাত বিছে আমিন আমিন করে, তাদের আমল নামায় তুমি গুনারাই গো না। আসরের ময়দানে গুনাগার বইলা ডাক দিয়া আমরারে লজ্জা দিও না, ডাক দেন আল্লাহ, আরে মায়া কইরা ডাক দেন আল্লাহ, আরে জবান ডাক কইরা ডাক দেন আল্লাহ, আল্লাহ আমরার গুনা মাফ হইছে নি, কন্যায় আল্লাহ আমরারে গুনা। পর্দার আড়ালে অনেক মা বোনেরা হাত পিছে আমিন আমিন কয়ে কান্তাছে, আমার মা বোনদের জীবনের গুনাহটি মাফ করে দাও, আমার মা বোনদের কি রাবিয়া মুর্শির মতো অলি বানাইয়া দাও। অনেকের সন্তান নাই, সন্তান দিয়া বুকটা ঠান্ডা করে দাও, অনেকের সন্তান আছে কথা শুনে না হেদায়েত দান করে দাও, অনেকের সন্তানটা লেখাপড়া করে মাতার ব্রেন শক্তি বানায় দাও, অনেকের ছেলেরা প্রবাসে বিদেশের বাড়িতে বইরা রয়েছে, সারাদিন ডিউটি করে যখন রুমে আসে বাড়ির কথা যখন মনে হয় কান্দা কান্দা বালিশ বিজয় রে আল্লাহ, আমার প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিজে রাখিও, আমার প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখ ঘরে আল্লাহ, সকল প্রকারের গজব আযাব থেকে বাঁচে রে ঘরে আল্লাহ। সবাই বলে রব্বে রাহামহুমা কামা রব্বা ইয়ানি সাগীরা, আল্লাহুম্মা রব্বে রাহামহুমা কামা রব্বা ইয়ানি সাগীরা, আল্লাহ মরে যাব কোনো দুঃখ নাই, যেদিন মরে যাব দিনটা জুমার দিনে নিও, পবিত্র মাহে রমজান মাসে নিও, আর ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যান্ডেল বড়।